হ্যাকার হতে কি লাগে, এই প্রশ্ন আমাদের অনেকের মনে। আমি মাত্র ক্লাস নাইনে পড়ি, আমি কি হ্যাকার হতে পারবো? আমার কম্পিউটার নেই, স্মার্টফোন আছে, আমি কি হ্যাকিং শিখতে পারবো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিকাইটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। হ্যাকিং জগতের বাস্তবতা সম্পর্কে গভীর থেকে জানতে হলে আমাদের প্রথমে একটি কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে মুভিতে হ্যাকিং সম্পর্কে কী দেখেছি সেটা মাথা থেকে বের করে দিতে হবে। কারণ মুভিতে দেখা যায় যে নায়ক একাই 50-100 জন সশস্ত্র সন্ত্রাসীকে কুপোকাত করে দিয়েছে, বন্দুক কামান রামদা কিছুই কাজে আসেনি, কিন্তু বাস্তবে তা একেবারেই অসম্ভব। আমি নিজে 5-7 বছর মার্শাল আর্ট প্র্যাকটিস করার পর এটা নিশ্চিত করতে পারি যে এই ব্যাপারটা একেবারেই কাল্পনিক। ঠিক একইভাবে মুভিতে দেখা যায় নায়ক এতই মেধাবী যে কিবোর্ডের উপর 2 মিনিট টাইপ করে ঝট তুলে পাসওয়ার্ড ব্রেক করে ফেলেছে, কিংবা নাসা হ্যাক করে ফেলেছে, সরকারি সংস্থা ডাটাবেজে ঢুকে সহজেই সব অ্যাক্সেস নিয়ে নিচ্ছে মুহূর্তেই। এগুলো সে নায়কের একা 50-100 জন সশস্ত্র সন্ত্রাসীকে কুপোকাত করার মতোই কাল্পনিক, যার কোনো বাস্তব ভিত্তি নেই। জ্বর হলে নাপা খেতে হবে, ব্যথা হলে ফ্লামেক্স, সর্দি হলে হিস্টাসিন খেতে হবে, এটা জানা লোকের সংখ্যা আমাদের দেশে কিন্তু অনেক, কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার হাতে গোনা অল্প কয়েকজন। ঠিক একইভাবে ফিশিং সাইট তৈরি করে লিঙ্ক পাঠিয়ে পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার মতো হ্যাকার ভুরি ভুরি আছে, কিন্তু বাস্তবে হ্যাকিং জগৎটা অনেক গভীর। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হতে যেমন বছরের পর বছর শিখে যেতে হয়, তেমনি একজন দক্ষ হ্যাকার হতে হলেও বছরের পর বছর শিখে যেতে হবে। মেধা, পরিশ্রম, ধৈর্য সব কিছু সমন্বয়ই সম্ভব হ্যাকিংয়ের জগতের গভীর থেকে গভীরে পদচারণা। প্রোগ্রামিং, একজন হ্যাকারকে অবশ্যই একজন প্রোগ্রামার হতে হবে। বিভিন্ন সফটওয়্যার, ওয়েবসাইটের দুর্বলতাগুলো খুঁজে বের করা, সেই দুর্বলতাগুলোকে ব্যবহার করে তার নিয়ন্ত্রণ নিজে নিয়ে নেয়ার মতো প্রোগ্রামিং হচ্ছে একটা বেসিক নিডস, যেটা থাকাই লাগবে। নেটওয়ার্কিং, অনলাইনে যত ধরনের তথ্য আদান প্রদান হয় তার সবই হয় নেটওয়ার্কের মাধ্যমে। সেই নেটওয়ার্কিং যদি আপনার জানা না থাকে, তাহলে নেটওয়ার্কিং জানা ছাড়া হ্যাকার হওয়া আর ঢাল তলোয়ার ছাড়া সৈনিক হওয়া প্রায় একই রকম। এছাড়াও ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ইত্যাদি জানা থাকলে আপনি একজন স্বয়ংসম্পূর্ণ হ্যাকার হতে পারবেন। এগুলো করতে গেলে আপনাকে একটি ভালো মানের কম্পিউটার থাকা দরকার অবশ্যই। মোবাইল দিয়ে যে সম্ভব না তা না, কিন্তু সেই পথ হবে আরও অনেক দীর্ঘ। কম্পিউটারে যে কাজটা সহজেই করা যাবে, মোবাইলে সেটি করতে সময় নেবে অনেক, পরিশ্রমও হবে অনেক বেশি। সেদিন একজন আমাকে কল দিয়ে বললেন যে, স্যার, ইদানিং বাংলাদেশে তো মোবাইল দিয়ে কাজ করা অনেক বড় বড় হ্যাকার তৈরি হচ্ছেন। আমি তখন বললাম, ব্লেড যতই ধারালো হোক তা দিয়ে কি আর বাঁশ কাটা যায়? এখন আপনার যদি জ্বর হলে, নাপা, ব্যথা হলে ফ্লামেক্স এইটুকু জানা দরকার হয়, তাহলে বছরের পর বছরে তো হাড় ভাঙা পরিশ্রম করে দক্ষ হ্যাকার হওয়ার প্রয়োজন নেই। এরপরের প্রশ্ন হচ্ছে, আপনি ইথিক্যাল হ্যাকিং করবেন নাকি আনইথিক্যাল? ভালো উদ্দেশ্যে করতে চাইলে আপনাকে এই জগতে স্বাগতম। এখানে শেখার অনেক কিছু আছে। হ্যাকিংয়ের জন্য যে কাজগুলো আপনি শিখবেন, প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, এগুলো যে আপনার শুধু হ্যাকিংয়ের কাজে লাগবে তা না। ওয়েবসাইট তৈরি করে আপনি টাকা আয় করতে পারবেন, এছাড়া হ্যাকিংকে ক্যারিয়ার হিসেবে নিতে গেলে তো এগুলো লাগবেই। আর আনইথিক্যাল কিছু করার চিন্তা থাকলে এখনই মাথা থেকে সেই চিন্তা বের করে দিন, কারণ একসময় হ্যাকাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যেত, কিন্তু এখন সরকার প্রশাসন এতই শক্তিশালী যে আপনি বাংলাদেশে নেটওয়ার্ক ব্যবহার করে যতই প্রক্সি আর যাই ব্যবহার করেন না কেন, কিছু না কিছু ডিজিটাল ফুটপ্রিন্ট আপনাকে রেখে যেতেই হবে। যদি মঙ্গল গ্রহে বসে হ্যাক করতে পারেন, সেক্ষেত্রে আপনি নিরাপদ, মঙ্গল গ্রহের আইপি, ম্যাক অ্যাড্রেস এগুলো সব আওতার বাইরে থাকবে। এমন অনেককে আমি চিনি যারা ব্যক্তিগত জীবনে অমায়িক, কিন্তু অনলাইনে কমেন্টে লোকজনকে গালিগালাজ, বাজে আচরণ করতে পারে অনেক বেশি। একইভাবে পার্সোনাল লাইফে অনেকে অনৈতিক দুর্নীতির কাজ না করলেও হ্যাকিং করে বড় বড় সাইবার ক্রাইম করার আগ্রহ দেখায়, কারণ মনে করে যে সব কিছু তো গোপনই থাকছে। আসলে কিন্তু ব্যাপারটা তা না। হ্যাকিং জগতের কিছুটা ফিলিংস পাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে বেসিক সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সটি করলেই। এই কোর্স করলে আপনি নিজে যেমন হ্যাকিং থেকে নিরাপদ থাকতে পারবেন, তেমনি হ্যাকিংয়ে ক্যারিয়ার তৈরি করতে গেলে কোন দিকে এগোনো দরকার তারও একটা পরিষ্কার ধারণা পাবেন। কোর্স ফ্রি, সার্টিফিকেট ফ্রি, সাপোর্ট ফ্রি, সবই ফ্রি।